আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন শুক্রবারের নামাজ পড়ে বের হলাম। তো সৌদি আরবে সব থেকে সুন্দর একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে নামাজ পড়ে বের হওয়ার পরেই এখানে বেশ সুন্দর একটি মার্কেট বসেছে। তো আমার এই ভাই এখানে আছে, বাংলাদেশি ভাইয়েরা, তো আমার এখানে নিয়ে আসলো তারা এই মার্কেটটা ঘুরে দেখানোর জন্য। তো আমি চিন্তা করলাম আপনারাও তো আমার দর্শক, আপনারাও তো আমার ভাই, তো আমিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সৌদি আরবে কীরকম বাজার আছে বা কীরকম কী হয় শুক্রবারের পরে। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক, আজকে আমি আপনাদের সৌদি আরবের এই বাজারটা ঘুরে দেখাই। এখানে অনেক বাঙালি, অনেক সৌদিয়ান অনেকে অনেক ধরনের প্রোডাক্ট কিনে থাকে, এখানে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। তো চলুন শুরু করি আজকে আমার ভিডিও। প্রিয় দর্শক, সৌদি আরবে শুক্রবারের নামাজের পর এখানে বেশ সুন্দর একটি বাজার বসে, এখানে খুব কম দামে সকল প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে অনেক মানুষ, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, যেমন সবজি, আলু, পেঁয়াজ, ফল, ফ্রুট, সব জাতীয় প্রোডাক্ট পাওয়া যায়। আমি আপনাদের সম্পূর্ণ বাজারের চিত্রটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধনে পাতার দোকান, এখানে ধনে পাতা বিক্রি হয়। অ্যারাবিক বাংলাদেশি ভাই, সে হাই, সে হাই হাই। আপনার নাম জানো কি? অভিনন্দন সৌদি আরবে। তো এদিকে এদিকে কি সবজি বিক্রি হচ্ছে আমরা একটু দেখি। এদিকে আছে বেগুন, কেয়ার, যেটা আমরা বাংলাদেশে মানে বাংলাদেশি সবজি আছে, লাউ, ধুন্দুল, বরবটি, কালো বেগুন, পেঁপে, মরিচ, ওইদিকে আছে করলা, মূলা, টমেটো, সবই পাওয়া যায়, লেবু, এখানে সব ধরনের প্রোডাক্টই আছে। এইদিকে এইদিকে আছে হচ্ছে আপনার কাঁচামরিচ, কালো বেগুন, এটা হচ্ছে ফলের দোকান, এগুলো হচ্ছে কলা, এখানে সৌদির পেঁয়াজ, আলু, শাক সবজির দোকান, মূলা, পালং শাক আছে, পালং মটর আছে, শসা আছে, বিভিন্ন রকমের শাক, এটা হলো পালং নিত্য নতুন। ফ্রুটের দোকান, হ্যাঁ, এখানে সব ধরনের ফ্রুট আছে, কলা, আপেল, মালটা, এই যে এখানে আছে আমার ইসলাম ভাই, ইসলাম ভাই একজন স্মার্ট মানুষ, ফ্রুটসের দোকান, অরেঞ্জ, তরমুজ, খেজুর, হ্যাঁ, যে যা চাই নিতে পারে, নিতে পারে, পুরো একটা বাস্কেট 5 টাকা দিলেও পাওয়া যাবে, অসুবিধা নেই। 5 রিয়াল বাংলাদেশ টাকা, পেঁয়াজ বেশি 2 টাকা, 5 টাকা, অনেক সস্তা সবগুলো মিলে, দূরের থেকে একটা, ওখান থেকে একটা, মানে সব মানুষের